ভারতের স্মরণকালের ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্ত নেমে বড়সড় সাফল্য মিলেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের। ওই দুর্ঘটনায় দায়িত্বের অবহেলার পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে খুনের অভিযোগে তিন রেল কর্মকর্তাকে আটক করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই তিনজন দক্ষিণ পূর্ব রেলে কর্মরত রয়েছেন। গত 2 জুন উড়িষ্যার বালেশ্বরের বাহানাগা বাজার রেল স্টেশনের সামনে দক্ষিণ ভারতগামী করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে গেলে ওই লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত 288 জন প্রাণ হারান, আহত হন 1000-এর বেশি রেলযাত্রী। তবে প্রশ্ন ওঠে, লুপ লাইনে কিভাবে ঘন্টায় 138 কিলোমিটার গতিতে চলা করমণ্ডল এক্সপ্রেসকে ঢুকিয়ে দেওয়ার সিগন্যাল দেয়া হলো? এটা কি সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি নাকি নাশকতা? এ নিয়ে শুরু হয় তুমুল চর্চা। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ অনুসন্ধানের নির্দেশ দেন রেলমন্ত্রীকে। এরপর পরই সিবিআই সুওমুটো মামলা দায়ের করে তদন্ত শুরু করে। অবশেষে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।